স্বাধীনতা স্বপ্ন কতটা পূরণ হলো, মানুষ শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকতে পারছে কিনা চলছে তার হিসাব নিকাশ। এর মধ্যে 49 পেরিয়ে 50 বছরে পা রাখল লাল সবুজের বাংলাদেশ। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত দেশের মানুষ। আরিফুল ইসলামের ক্যামেরায় রাজু হামিদের প্রতিবেদন। জেগেছে নতুন ভোর, তার মাঝেই বিজয় উৎসব। করোনার কারণে রাষ্ট্রীয় সব কার্যক্রমই ছিল সীমিত পরিসরে, কিন্তু কুয়াশা ভেদ করে ঠিকই জেগে উঠেছে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বীর বাঙালি। কোনো কিছুই দমাতে পারেনি তাদের। ১৯৭১ থেকে ২০২০, দীর্ঘ এই ৪৯ বছর পেরিয়ে পঞ্চাশে পা, বাংলাদেশ তার অসাম্প্রদায়িক চেতনা কতটা সমুন্নত রাখতে পেরেছে এতদিনে এসে। মহান বিজয় দিবসে সেই প্রশ্নই উঠে এসেছে ঘুরে ফিরে। এই সময় এসেও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কারণে এই দেশ তার ভাস্কর্যে হাত দেওয়া হয়, এই যে মৌলবাদী উগ্রবাদী, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। প্রত্যাশা করব তরুণ প্রজন্ম হিসেবে যেন অসাম্প্রদায়িক একটা বাংলাদেশের প্রত্যাশা করব। আগামী বছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবে প্রিয় মাতৃভূমি। কি ছিল আর কি পেলাম, কতটা বাসযোগ্য হয়ে উঠেছে জন্মভূমি। এখন এই দেশ উন্নতির শিখরে আছে এবং আরো হবে, আরো উন্নত হবে। বিজয় দিবসের জন্য এসেছি, নতুন প্রজন্মকে জানানোর জন্য, স্বাধীনতা দিবসে যে আমাদের কি করি বা কেন আসছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে। সরকারের কাছে এটাই চাওয়া যে আমরা যেন নিরাপদে চলাফেরা করতে পারি এই স্বাধীন দেশে আর কি। বিজয় উৎসব কোনো দল কিংবা গোষ্ঠীর নয়, তা আবারও প্রমাণ দিল বীর বাঙালি। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার স্মৃতিসৌধে তেমন ভিড় ছিল না। সারা পৃথিবী যখন নিস্তব্ধ, তখন বিজয়ের আনন্দে মেতে উঠেছে বাঙালি জাতি। করোনা কিংবা মৌলবাদীদের আস্ফালন, কোনো কিছুই দমাতে পারেনি এ বীরের জাতিকে। এভাবেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ থেকে রাজু হামিদ, নাগরিক, সাভার।